সবাইকে হ্যালো, গুড মর্নিং মিষ্টি দুনিয়া। তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে মহা নবমী, আর দেখতে দেখতে প্রায় শেষের মুখে আমরা চলে এলাম, তাই না? তো আজকে যেমন বলেছিলাম তোমাদেরকে যে আমি আজকে মায়ের মানে মামনির বাপের বাড়ি যাব, নন্দীগ্রামে বয়ালে। তো সেখানে যেহেতু ঘরোয়া পুজো হয় একটা, তো আমাদের প্রথম থেকেই ডেকেছিল, কিন্তু আমরা এই চারদিকটা ঘুরে দেখে নিলাম। এরপরের আজকের আর কালকের দিনটা ওখানে কাটাবো, কালকে ব্যাক করে যাব। তো রেডি হয়ে গেছে, দেখো অর্ধেকটা রেডি হয়েছে, মুখে মেকআপ হালকা লেপা আছে, বাকি শাড়ি টাড়ি পরে তোমাদের সামনে আসছি। ওকে, অলরেডি দেরি হয়ে গেছে তাই আর কথা বাড়াচ্ছে না। ওকে, চলো চটপট আমি রেডি হয়ে নিই। এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি, সবুজ লাল যেটা দেখিয়েছিলাম তোমাদের সেই পরে নিয়েছি শাড়ি, গলায় চেন পরে মানে একটা ছোট নেকলেস পরে নিয়েছি, আর বকুল চেন, বকুল চেন তো সবসময় সাথে, কানে ঝুমকো পরেছি। আর চলো এবার, আঁচলটা না ঠিকঠাক হয়নি, হবেও না, দেরি হয়ে যাচ্ছে, আসলে সবাই বেরিয়ে গেছে। চলো তোমাদেরকেও নিয়ে যাই মামনির বাপের বাড়ি, আমাদের মামা বাড়ি, আশা করছি ভালো লাগবে। ওকে চলো। বাপিও আমাদের সাথে যাচ্ছে, কিন্তু বাপি গেঞ্জি পরে ঘুরছে, কারণ বাপি যদি লুটো জুটোর সামনে দিয়ে জামা কাপড় পরে বেরোয় তাহলে বাপিকে আর আস্ত রাখবে না। কি কষ্ট বেচারার, নিচে এসে জামা কাপড় পরতে হচ্ছে, কারণ সে জানে যে বাপি কোথাও যায় না, যাচ্ছে মানে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, ধরে রাখবে জাস্ট। দুটো দেখছে উপর থেকে, ভাবছে এরা কোথায় যাচ্ছে সবাই রেডি হয়ে। লুটো আসছে মামনি বাপি পিছনে, আমরা এগিয়ে যাচ্ছি, গাড়ি এসে গেছে। ভাঙবো না ভাঙবো না করে প্রায় সব শাড়ি ভাঙা হয়ে গেল, কালী পূজার জন্য শুধু কাতান বেনারসিটা আছে, তখন ভাঙবো। চলো আসছে, না আসেনি, আমরা গাড়িতে উঠি, মাইক বাজছে। দুটো মাস্ক, একটা আমার একটা তোমার, উঠে গেছি গাড়িতে, বস মামনি আর বাপি সামনে। চলে এসছি আমরা, চলো এবারে এক এক করে ঢুকি, সব লোকরা এখনো জানে না এসছি। বড় মাসির বাড়িতে গেছিলাম, বড় মাসির বাড়িতে খাওয়া দাওয়া হলো, একটু আড্ডা মারলাম, এইবারে যাচ্ছি মামা বাড়িতে, মানে মামার বাড়ি, মানে মামা মামির বাড়ি, বোঝাতে পারলাম? আর গুডলি, তারপর ছোটটা, দিদি ভাই, বাবাইদা, মেসো, মাসি, ম্যাক্সিমাম জন সেইখানেই আছে, মানে পুজো যেখানে হচ্ছে আর সেখানে যাচ্ছি। আর সিনারিটা তো জাস্ট দেখাতে পাচ্ছি না, এখন হাতে ব্যাগ ট্যাগ আছে, পিছন দিকের রোডটা অসম, তোতলে যাচ্ছে, অসম অসম। পরে যখন ফ্রেশ ট্রেশ হয়ে এই রোডটায় আসবো, রোড কেন বলছি, এই রাস্তাটায় আসবো, তখন ছবি তুলব। কি যে ভালো লাগছে, ফুরফুরে হাওয়া, আর দূর থেকে আওয়াজ পাচ্ছ, বাজনা বাজছে,
ছোটটা দেখলে এখানে মামি মামি করে চেঁচাবে, অলরেডি ফোন হয়ে গেছে সকাল থেকে। ভালো করে তোমাদের দেখাতে হবে বুঝলে, ঠিক করে দেখানো হচ্ছে না। এই সিনারিটাকে যদি ক্যামেরায় ক্যাপচার না করতে পারি অপমান করা হবে। লুচি টুচি করে দমে খেলাম, এই কদিন কোনো ডায়েট মানিনি, যা খেলাম না বাপি লাহারি এবার হার মেনে যাবে আমার কাছে। চলো এসে গেছি মামাবাড়ি, এই যে প্যান্ডেল দেখা যাচ্ছে, এখনো কেউ খবর পাইনি আমরা এসেছি। তারপরে শাড়িটা ছাড়বো, এনেছে দেখাতে হবে না শাড়িটা, একটু দেখে নি। আর জিনি বুড়ি মামি দাদা, এই তো বৌদি আর বৌদি, বৌদি আর বৌদি মামি মামি মেজো মাসিদের নিচে খাওয়ানো হচ্ছে, সেখানে লোকজন গ্রামের সবার আজকে নিমন্ত্রণ, খিচুড়ি ভোগ, তো সেখানে খিচুড়ি ভোগ হচ্ছে। আর এই উপর তলাটা হচ্ছে যে রাধা গোবিন্দের মন্দির, তো এইখানে হচ্ছে রাসের সময় হয়, হ্যাঁ বাবু বড় করে রাধা গোবিন্দের মন্দির, এই পুরো তলাটা রাধা গোবিন্দের, পুরোটা মেসোদের মানে গুডলির দাদু মেসোদের। তো দাঁড়াও তোমাদের মন্দিরটা একটু ভালো করে দেখ, এইটা তো প্যান্ডেল আর এইটা তো গেট যেখান দিয়ে আমরা ঢুকলাম, আর ওই যে সব খাওয়া দাওয়া করে ওরা বেরোচ্ছে, আর এইদিকে হচ্ছে যে মন্দিরটা, এটা দোতলায়, এটা মেজমাসি আর এটা রাধা গোবিন্দ, আর এই দিকে খাওয়ানো হচ্ছে, ওই দিকে খাওয়ানো হচ্ছে গ্রামের সবার নিমন্ত্রণ। খাওয়া দাওয়া অল ডান, জামা কাপড় আমি চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে সেই আমার হলুদ যে লং কুর্তি সেটাই গলি নিয়েছি। আর বাপি থাকতে পারছে না কারণ লুডো জুডো সেখানে আছে, কাউকে না কাউকে দরকার, তো বাপি সেই জন্য ব্যাক করে যাচ্ছে। আর আমরা, আমি গুডলি আর সামনে মোটু আছে, আমরা তিনজন যাচ্ছি বড় মাসির বাড়ি।
ওখানে মামনি ওখানে থাকবে, আর আমরা পেছন দিকটা মামা বাড়িতে থাকবো, মাসি বাড়ির সামনে পেছন দিকটা মামা বাড়ি। আর সিনারিটা তো জাস্ট মানে যত বলা হবে কম হবে, তবুও তো বলবো মেঘলার জন্য আকাশ টাকাশগুলো সেরকম নেই, অন্ধকার হয়ে আছে। এটা যদি শরতের আকাশ হতো, উফ প্রচুর মাছ, টিপটিপ বৃষ্টি পড়ছে, না কাদায়। সন্ধ্যেবেলা অনেক কিছু খেলা আছে, তোমাদের সাথে শেয়ার করবো। ওই জন্য আরো বেশি হচ্ছে, অনেক দিন অভ্যাসটা হয়ে গেছে। এই বসার জায়গাগুলো আমার দারুণ লাগে, এইরকম সরু রাস্তা হবে আর তার সাথে এরকম বসার জায়গা জলা সামনে, আ হা হা, ওখানেই টিফিন খেতে ইচ্ছা করবে আমার। হ্যালো সবাইকে, বিকেল হয়ে গেছে, একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম, আর আবার একটু রেডি হয়ে গেছি, কারণ এইবারে যাব মণ্ডপে। আর নতুন শাড়ি ভাঙছি না, কারণ ঘরোয়া অনুষ্ঠান, সব ঘরেরই লোক থাকবে, তো দু তিনটে খেলা হবে প্লাস গল্প আড্ডা হবে, এই আর কি, ঘরোয়া অনুষ্ঠান হলে যা হয়। তো যেহেতু ঘরোয়া অনুষ্ঠান তাই নতুন শাড়ি ভাঙেনি, তাই বলে কি সাজুগুজু করবো না, সাজুগুজু একটু করে নিয়েছি হালকার ওপরে একদম। আর চলো তোমাদেরকে নিচে নিয়ে যাই, সবাই ওয়েট করছে নিচে। ওকে, এটা মিলি রেডি হয়ে গেছে, আর এইদিকে এরা মিলে আসে, এখনো তার সাজা চলছে, এখনো তার সাজা চলছে। 5 কিলো হয়ে গেছে, 6 কিলো লাগাতে আসছে, এখানে 7 কিলো ফাউন্ডেশন অলরেডি অ্যাড হয়েছে। বাচ্চাদের বড়দের, তাদের নাম নথিভুক্ত করা হচ্ছে, আর আমাদের বস এখানেও বস। আমাদের এখন হাড়ি ভাঙা প্রতিযোগিতা হবে, তার জন্য সব রেডি হয়ে গেছে। আমি জীবনে ফাটাইনি, আমার নাম দিয়েছে শয়তানগুলো, দেখি ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে, তোমাদের সাথে শেয়ার করবো, দেখা যাক। চলো বাবুঞ্চিত রবে মিতে ওঠে দেখ।
ঠিকই বলেছ, আলোর জন্য খুলছে না কম্পিটিশন, ডান ঠিক আছে খেতে যাচ্ছি, হ্যাঁ চলো প্রচন্ড খিদে পাচ্ছে, ওয়েট করছে সবাই আমার জন্য, চলো রিমিকে ডাকলাম, মিলিকেও ডাকলাম, ওই মিলি মিলি নাই আমি তো যাচ্ছি, তুমি করো